লাইভে শুনছে সবাই, নিবেদিতা হাই, হ্যালো ঘোষরিমি। আচ্ছা এই যে ইনস্টাতে সবাই এমন এমন করে নিজেদের নামটা লেখে যে আমার পড়তে ভীষণ চাপ হয়। আই এম প্রীতম দাস, হাই হাই, হ্যালো, ভালো আছিস সৃজিতা? কারো যদি ভুলভাল নাম নিই কেউ আমার উপর রাগ করবে না, কিন্তু হ্যাঁ আর পট 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 করে উঠে যাচ্ছে তো খুব সমস্যা হচ্ছে আমার। লাভ ইউ দিদি ফেরি, থ্যাংক ইউ, হ্যালো কেমন আছো? খুব ভালো আছি। অভিষেক, অনুরাগ, পিঙ্ক, সন্দীপন, সৌম, অনুরাগ, হ্যাঁ গো অন্নাকালি কেমন আছো দিদি? এ এম আই চলে গেল, হাই প্রীতিদি, হ্যালো হ্যালো হ্যালো, আই টি আই ইউ, হাই। আচ্ছা লাইভে এলাম তৃষা, আমি ভীষণ মজা পাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি চট চট করে আমার বন্ধুরা, আমি এখানে লাভ সাইনের ছড়াছড়ি দেখছি, অ্যান্ড দেখতে পাচ্ছি যে আমার কত কত বন্ধুরা সবাই আমাকে রিপ্লাই করছে, সবাই আমার সাথে আছে। মানে আমি হ্যালো কেমন আছো, আমার নামটা একবার নাও, সোমা, সোমা ভট্টাচার্য। আচ্ছা হাই মেজো মা, হ্যালো। তো আমি ভীষণ 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 খুশি হয়েছি, আমি মানে আপ্লুত, আমি বলে বলতে পারবো না আমি কত খুশি হয়েছি। আর আমি আজ খুব হ্যাপি আছি, খুব খুশি আছি। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি। আমাকে দীপ্তি অনেক লাভ পাঠিয়েছে, মনোজিৎ হাই বলেছে, হাই। আচ্ছা আমার অনেক ভোজপুরি দর্শক আছে যারা ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, যারা ভোজপুরি মুভিজ দেখে, তাদেরকে একটু হিন্দিতে বলতে হবে, যদিও আমি হিন্দিতে খুবই ভালো। তো হাই কেসে সব মেরে ভাই, আমাকে মুঝে মেরা হাজবেন্ড বহুত তঙ্গ কর রহা হ্যায়, বহুত হি তঙ্গ কর রহা হ্যায়, মে বোলি থি মে বহুত পহলে আ জাতি লাইভ মে, অর উসকো অভি এক হেডসেট চাহিয়ে হ্যায় ক্যুকি ও ল্যাপটপ মে মুভি দেখ, ও মে ফেক দি হু সেটা বল, শুনেছো? আমি বাংলায় বলিনি, আমি আমি পেলিনি ওটা, আয় বল কমপ্লেন কর। আমি একটা সিনেমা দেখছি, ও এখন লাইভ করবে, আমি দেখতে পারবো না, আমাকে হেডসেটে দেখতে হবে, আমাকে এয়ারপডেই দেখতে হবে, আমার একটা আগের হেডসেট ছিল বড়, ওটাকেও ফেলে দিয়েছে, ওটা আমি খুঁজে বেড়াচ্ছি, ও দিচ্ছে না। ওর ওই হেডসেটটা আমি এইখানে আমার মিররের সামনে টাঙিয়ে রাখতাম, আমার শাশুড়ি মা এসে ওটাকে রোজ সরাতেন আগে, আমি তারপরে দেখলাম যে মা এসে করতো আর সব সরাতো, তো আমি তখন না আমি সরিয়ে দিই, তো কেন কি ওটা খুব ডিস্টার্ব করতো, তাই জন্যই মায়না থেকে সরাতো, তো ওই কারণের জন্য আমি ওটাকে সরিয়ে দিয়েছিলাম। ওই সরিয়ে আমি কোথায় রেখেছি আমি ঠিক মনে করতে পারছি না আর এখনই। আর ওর একটা সব থেকে বাজে স্বভাব কি, ওর যেটা যখন চাই সেটা তখন, এত দিন হয়ে গেল, আজ এক বছর কমাস হলো, ফেব্রুয়ারি দু মাস কমাস হয়েছিল আমাদের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এটা মে তো চার মাস, তো এক বছর চার মাসে ওর মনে পড়লো না, ওর এখন আজকে এই মুহূর্তে মনে পড়েছে যখন আমি আরে দেব রে কালকে খুঁজে দেব বলেছে ওইদিকে নেই, আমি ঠিক মনে করতে পারছি না কোনো ড্রয়ারে রেখেছি, দাঁড়া আজকে তো দিলাম আইপডটা, ওই 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 সরি এয়ারপড, এখন আমি বলছি আমাদের গ্রিন টি বানিয়ে নিয়ে, গ্রিন টি বানাতে গেছে, পর্দার চুমকি এখন বলেছে আমাকে একটা গ্রিন টি বানিয়ে দে, তো আমার জন্য একটা গ্রিন টি বানাতে গেছে, না এমনিতেও আমাকে গ্রিন টি
বাড়ি থাকলে গ্রিন টি, ব্ল্যাক কফি, এই অ্যাপেল সাইডার, তারপরে তোমার লেবু জল, এইগুলো বানিয়ে দেওয়ার দায়িত্ব ওনারই। আচ্ছা, তো আমি যেটা হিন্দিতে বলছিলাম নন ভোজপুরি দর্শকদের জন্য, যারা বাংলা বুঝতে পারে না, বারবার লেখে যে বাংলায় বলো, হিন্দিতে বলো, হিন্দিতে বলো, তাদেরকে বলছি, জো জিন লোকো কো বেঙ্গলি সমঝ মে নেই আতা হ্যায় উন লোকো কে লিয়ে, আপ সব কেসে হ্যায়, মুঝে পতা হ্যায় কি আপ সব মুঝে বহুত ভোজপুরি ইন্ডাস্ট্রি মে মিস কর রহে হ্যায়, ক্যুঁকি মে আবি বহুত দিন হো গয়া হ্যায় ভোজপুরি মে কোই ভি কাম নেই কর রহি হুঁ, মানে উনকো সজন চুন লিয়া, ইয়ে মেরা নেই, ইয়ে নেই, यारा तेरी यारी पी मेरा लास्ट प्रोजेक्ट था, तो उसके बाद मैं टोटली यहाँ पे बंगाली इंडस्ट्री में मैं एकदम बिजी हो गई, तो मुझे एकदम टाइम नहीं मिला वहाँ पे जाने के लिए, काम करने के लिए, लेकिन श्योरली मैं बहुत जल्दी काम करूँगी और आप लोग बहुत जल्दी देखेंगे मेरा और सारा काम, और मुझे पता है कि आप लोग मुझे बहुत प्यार करते हैं। तब तक मैं जो 5 फिल्में 1 साल के अंदर की थी, वो 5 फिल्में आप लोग बार 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 रिपीट करके देखिए और मुझे बताइए कि आप लोगों को कैसा लगा। एक और जिन लोगों ने नहीं देखा मेरा भोजपुरी फिल्म, उन लोगों के लिए मेरा फर्स्ट डेब्यू फिल्म था राजा जानी, जिसके लिए मुझे बहुत सारे अवार्ड मिले हैं, उसमें खेसारी लाल जी थे हीरो, और उसके बाद मैंने उनको सीजन चुन लिया, उसमें काजल रघवानी जी थी, पवन सिंह जी थे, और उसके बाद मैंने किया था राजा, उसमें पवन सिंह जी और मैं थी, और उसके बाद मैंने की थी, मैंने उनको सजन चुन नहीं यारा तेरी यारी पे, उसमें अरविंद अकेला कल्लू जी थे, रितेश जी थे, मैं थी, निधि जी थी, और लास्ट राजा हिंदुस्तानी, उसमें मैं और खेसारी लाल जी थे फिर से। तो आप लोग तब तक ये सारी फिल्में मेरे देखते रहिए और मुझे कमेंट्स में बोलिए कि कैसा लगा मेरा फिल्म, और प्लीज़ यूट्यूब में राजा जानी, मैंने उनको सजन चुन लिया, यारा तेरी यारी पे, ये तीनों फिल्में ज़रूर 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 देखना, और राजा जानी मेरा फर्स्ट फिल्म था, वो तो आप लोगों को देखना ही है। আমি আমার বাংলার দর্শকদের বলবো, যারা আমার ভোজপুরি ফিল্ম রাজা জানি দেখোনি, তারা প্লিজ 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 যদি দেখতে চাও আমার ভোজপুরি ফিল্ম, আমি ওখানে নিজে ডাব করেছিলাম, ওই একটা ছবিতে আমি নিজের গলায় ডাব করেছিলাম, ওটা আমার প্রথম ছবিও ছিল, আর ওটাতে আমি নিজে নিজে ডাব করেছিলাম, তো ওই ছবিটাতে আমার নিজের ডাব ছিল, মানে নিজের ভয়েসেই কথা বলেছি আমি, আমার কোনো ডাবার ছিল না। তো আমি ওই ছবিটার জন্য অনেক পুরস্কার পেয়েছি, তো ওই ছবিটা তোমরা রাজা জানি ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, আমার অনেক গান আছে ওই ছবিতে, প্লিজ দেখো, মানে উনকো সজন চুন লিয়া দেখো, ইয়ারা তেরি ইয়ারি পে অবশ্যই দেখো, আর প্লিজ 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 ফেসবুক মে মেরা যো পেজ হো হ্যায় প্রীতি বিশ্বাস, মেরা পেজ কো প্লিজ 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 সব কোই যাকে ফলো করনা, ওহাঁ পে মে আজ সে বহুত সারে ছোটো 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 ভিডিওস মেরা, আর মে ক্যা করতি হুঁ, আপ লোগোঁ কা জো জো কোয়েশ্চন হোগা মেরে লিয়ে, মে দেখিয়ে মে তো সবকো আনসার নেই দে পাতি হুঁ, ক্যুঁকি বিজি রহ জাতি হুঁ, সবকো এক এক করকে আনসার দেনা মেরে লিয়ে পসিবল ভি নেই হ্যায়, জব মে কমেন্টস বক্স খোলতি হুঁ তব মে আগর দেখ লেতি হুঁ, তব তব তক মে জিন জিন কো হোতা হ্যায় মে দে দেতি হুঁ আনসার, লেকিন সবকো তো আপ লোগ সমঝ সকতে হ্যায়, আগর আপ লোগ মুঝে প্যার করতে হো, আর আপ লোগ সচ মে দেখিয়ে আগর সোচেঙ্গে তো কেসে দেঙ্গে হাম আনসার সব এসে করকে ইতনা সারা, তো আপ লোগ গুসা মত হোনা ইসকে লিয়ে, তো মে ইসি লিয়ে ये वीडियो बनाऊंगी, जिनका जो जो क्वेश्चन है मेरे लिए, मैं वो सब कुछ आपको वीडियो के द्वारा बताते जाऊंगी, ताकि सबको एक साथ वो वीडियो देख भी लें, आप लोगों के मन में जो भी क्वेश्चन होगा वो लोग वो आप लोग जान पाओगे उनका आंसर, तो इसीलिए वो फेसबुक में जाइए और जाके जिन लोगों ने अब तक मेरा वो पेज फॉलो नहीं किए हैं, तो प्रीति विश्वास PRITY प्रीति विश्वास BISWAS ये है मेरा नाम, पेज को फॉलो करना प्लीज़, ठीक है। एंड इंस्टाग्राम में अभी तक जिन लोगों ने मुझे फॉलो नहीं किया है प्लीज़ तुरंत फॉलो कर लीजिए, क्योंकि मैं अभी बहुत सारा रील बनाने वाली हूँ टॉलीवुड इंसर, भूले गए छो आमा मैं टॉलीवुड इंसर, আরে না ভুলিনি টলিউড ইনসাইড, ওকে না ভুলিনি, নামটা নাও না দিদি, ঋতিকা পাল, কেমন আছো দিদি, নন্দী 1322।
রীতি, হাই রীতি, প্লিজ অ্যাড মি বলবন্ত, ওকে আপ মুঝে এক মেসেজ কর দিজিয়ে, মে দেখ লুঙ্গি, লাভ ইউ দিদি, লাভ ইউ টু। আমি কিন্তু আমার পেজে গিয়ে সব সৌমিতা প্রীতিদি তুমি আমার পাড়ার বৌদি, ও বৌদি কেমন আছো, সুতপা ভালো আছি, মানে কি, হ্যাঁ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবনাথ, আই অ্যাম মৌপিয়া, প্রীতি রিকোয়েস্ট তো বি টু বি রিকোয়েস্ট টু বি কাহা গেয়া ও চা, এত চটপট করে যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, ইটস সম্ভাষী, হাই হাই কেমন আছো দি, বৃষ্টি ভালো আছি, ইটস সম্ভাষী, হাই দি, হাই হাই দীপশিখা, নিলাম নাম, অনেকদিন পরে লাইভ পেলাম, হ্যাঁ একদমই অনেক, আমি পুজোর সময় অষ্টমীর দিনকে ইনস্টাগ্রামে লাইভ করেছিলাম, তারপরে আমি আর করিনি, এইটা আমার সেকেন্ড লাইভ ইনস্টাতে। আচ্ছা তার আগে আমি বলি, আমি অনেকগুলো ছবি ছেড়েছি মাদার্স ডেতে, আমার রাহুলের বার্থডেতে ছবি দিয়েছি, যেই যেই ছবিগুলোতে তোমরা সবাই লাইক করেছো, সবাই ওদেরকে উইশ করেছো, তাদের প্রত্যেককে যারা আমার অ্যানিভার্সারিতে উইশ করেছো, আমি এতদিন তো লাইক করতে পারিনি, তাই সব কিছু একসাথে বলে দিচ্ছি, লাভ ইউ গাইজ, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য, যারা আমাকে ভালোবাসো না তাদের জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে, ইটস নট নেসেসারি কি আমাকে সবাইকে ভালোবাসতে হবে, হাতের পাঁচটা আঙুল যেরকম সবার নয় সেরকম প্রত্যেককে ভালো লাগা তো সম্ভব নয়, আমি কারোর অপ্রিয় হতেই পারি, তাতে কোনো দুঃখ নেই, কেউ যদি চাও এটা ওপেন ফোরাম, এসে গালাগালি করবে, খারাপ কথা বলবে, এখন তো এটা খুব নতুন একটা স্টাইল হয়ে গেছে, যার যে যার জায়গায় গিয়ে নতুনত্ব গালাগালি, নতুনত্ব আজে বাজে কথাবার্তা বলতে শুরু করেছো, যারা বলছো তাদেরকে বলছি, তো ভেবো না এটা খুব বাহাদুরির কাজ, এটা করে কারা জানো, যারা পিছনে এসে গালাগালি দেয় বা পিছনে এসে বাজে কথা বলে, এটা কাপুরুষদের কাজ, এটা কাপুরুষদের কাজ, এবং যারা মেন্টালি মানে সুস্থ নয় তাদের কাজ, সুতরাং নিজেদেরকে তো সুস্থ থাকতে হবে, নিজেদের তো মানসিকভাবে একদম সুস্থ থাকতে হবে, মানসিকভাবে ভারসাম্যহীন হলে তো চলবে না, তাই না, সুস্থ থাকতে হবে, তোমরা তো ভেতর থেকে অসুস্থ নয়, যারা সত্যিকারের মানসিকভাবে দুর্বল তারা, তা ভাবো তো তাদের কত কষ্ট, তারা আমাদের মতো নর্মালি বাস থাকতে পারে না চাইলেও, তো তোমাদের ভগবান একটা নর্মাল মানুষ তৈরি করেছে, নর্মাল থাকো না, তাই না, তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার তো কিছু নেই, যে মানুষের নিজের খারাপটা, নিজের খারাপ লাগছে ভালো লাগছে সেগুলো, মানে নিজের যে খামতিগুলো রয়েছে সেটা অন্যের পোস্টে এসে উগড়ে দিতে হবে, বমি করতে হবে, উইচ ইজ ভেরি রং, না নিজের কাজটা করো, সবার ভালো চাও, ভগবান দেখবে তোমাদের ভালো করবে, আর এটা কোনো কথা নয় যে তোমার তোমাকে সামনাসামনি দেখতে পাচ্ছে না বলে যাদের যাদের গিয়ে কমেন্টস করছো আমাকেও করো, তাই বলছি যাদেরকে করো তাদের জন্যই কিন্তু কথাগুলো, তো ভালো নাই লাগতে পারে, একদম কোনো ইয়ে নেই যে ভালো লাগতে হবে, কোনো ইয়ে নেই, আমারও অনেক মানুষকে ভালো লাগে না, তার মানে কি আমি গিয়ে তার পিছনে, মানে সে আমার যেহেতু সামনে আসতে পারছে না বলে তার পিছনে গিয়ে তার ওখানে গিয়ে মেসেজে গিয়ে কুটকুট করে লিখবো তুমি এই তুমি সেই তুমি ওই, একদম ঠিক না, একটা কাপুরুষের কাজ, তোমরা মার্দ মেয়েরা লিখলে মেয়েদেরকেও বলছে, মেয়েদেরকেও বলছি, অনেক মেয়েরা আছো যারা মেয়েরা মেয়ে হয়ে মেয়েদেরকে কি বাজে কথা বলছো, কেন ভাই ভালো লাগছে না, ভালো লাগছে না দেখো না, ইগনোর করে যাও, পছন্দ হচ্ছে না, অনেক আমি বলছি না অনেক আছে এরকম আলতু ফালতু অনেক বাজে 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 পোস্ট হয়, অনেক অনেক কিছু হয় যেগুলো সত্যি ভালো লাগে না দেখতে, আমারও ভালো লাগে না, আমার অনেক জিনিস অনেকের ভালো লাগে না, তাই বলছি আমারও অনেক জিনিস অনেকের ভালো লাগে না, আমার অনেক ছবি ভালো লাগতে না পারে, আমাকে অনেকে ভালো লাগতে না পারে, দেখো না ইগনোর করে চলে যাও, তোমাকে আমি ফ্রান্টে পাচ্ছি না বলে তুমি পিছনে গিয়ে উল্টো পাল্টা কথা লিখে টুকরো 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 করে একটা ফোন আছে বলে টুকরো টাইপ করে বেরিয়ে গেলাম, তারপরে হাওয়া আবার তোমরা তারা এই সমস্ত লেখো যারা নিজেদের প্রোফাইলটাকে হাইড করে রাখো, লক করে রাখো, মেয়ে হয়ে মেয়েদেরকে আজে বাজে কথা লিখতে ভালো লাগে, করো না এই কাজটা, একটু ভাবো, থিঙ্ক, ভাবো তোমার বাড়ির লোককে এরকম করে বললে তোমার কিরকম লাগবে, ভাবো তোমার কোনো খামতি নিয়ে যদি কেউ তোমাকে এভাবে লিখে তখন তোমার কিরকম লাগবে,
তো তাই বলো না। আচ্ছা রাগ হয়েছে কেন সুমন? ভালোবাসা জানিয়েছো আর রেগে যাচ্ছ কেন? কথা বলছি তো দেখো, এখানেই একজন দীপু চক্রবর্তী কত নোংরা একটা আমাকে কথা লিখেছে, তুমি কি বলবো, সে স্পেলিংটাও ঠিক করে লিখতে পারে না কিন্তু, একটা নোংরা দীপু চক্রবর্তী 5688, পারলে প্লিজ একটু রিপোর্ট করে দিও, দীপু ডট চক্রবর্তী 5688। ইনি কেন লিখছেন এই সমস্ত কথা? উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, উনি ওনার বাড়িতে প্রচুর সমস্যা, সেই সমস্যাগুলো, উনি তো কাপুরুষ, এই দীপু চক্রবর্তী ইনি তো কাপুরুষ, ইনি তো ইনি কী করবেন, এনার এই কাপুরুষত্বটা উনি কী করবেন, উনি আর কোথাও উগড়াতে পারছেন না। আমি আজকে লাইভ করছি, ওনাকে এখানে এসে বমি করতে হচ্ছে, কর বমি কর, তুই তো পাগলা, তোকে আমি কী বলবো। আর এক এইটা কেন করলে আমার চোখে পড়ে এবং আমি ওর নামটা নিই, ও একটু হাইলাইটেড হবে, এইভাবে হওয়ার কী দরকার? খেটে নিজের নাম কামাও, নিজের নাম খেপে কামাও, কামাও বিপু, এরম করতে নেই, এই সমস্ত কথা তোমার মা ভাই বোনদেরকে বললে কেমন লাগবে? খেটে নিজের নাম করো, নিজের নাম যদি করতে হয় খেটে করো, এরমভাবে করো না বাবু। ওকে, হাই তমালিকা, তানিশ, হাই দিদি ভাই, আই এম ইওর নিউ ফ্রেন্ড তানিয়া, থ্যাংক ইউ তানিয়া, তানিয়া আমায় ফলো করো। মুভিটার নাম কি বলবে ভুলে গেলাম, রাজা জানি, রাজা জানি। আচ্ছা আমি লাহকে গ্রিন টি দিতে বলতে দিল না। আচ্ছা রিয়া শাহ, হাই কেমন আছো? ভালো আছি। আইটিআই ইউ, হাই, আবার তুমি লাভ পাঠিয়েছো, ওকে ঠিক, ইউ রাইট, থ্যাংক ইউ, হ্যাঁ আমি ঠিক বলেছি না বলো? আচ্ছা আমি কি ঠিক বললাম কথাগুলো? রাজলক্ষ্মী দি, আমার কমেন্ট পড়ছো না কেন? বিগ বসে তোমাকে আমার খুব ভালো লেগেছে, আর ইনস্টাগ্রামে এমন একটা সমস্যা, সৌম্যশ্রী হাই, ঋত্বিক হাই, দিলাম তোমার কথা উত্তর ঋত্বিক, টলিউড ইনসিড, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, সায়ন সায়ন, হাই প্রীতি কেমন আছো? ভালো আছি রিয়া, এবার আমার নামটা নাও, কোথায় গেল তুমি, দেবাদ্রিতা, তোমার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, সায়ন 42 আওয়ার্স, হাই হাই হাই। আর ফেসবুকে আরেকটা আমার নাম নাও, মিস মেঘনা, লাভ ফ্রম বাংলাদেশ। আরেকটা সমস্যা কী হয়েছে জানো, ইনস্টাগ্রামে যেটা সমস্যা সব থেকে বড়, লাভ রিয়াক্ট ছাড়া তো কোনো রিয়াক্টই নেই, মানে রাগের রিয়াকশান মানে দেবে কোথা থেকে? আমি যদিও জানি না, হয় বলো তো, হয় আমি তো জানি না ঠিক। সারানিকা দে, হাই সারানিকা, কেমন আছো দিদি? সোহিনী ভালো আছি, হাই দিদি, প্লিজ আমার নামটা নাও পল শ্রাবন্তী, তুমি খুব মিষ্টি দেখতে, থ্যাংক ইউ, কথার আনসার দাও স্নেহাব, তোমার ভিডিও খুব দেখি মঞ্জু, থ্যাংক ইউ ম্যাডাম চান্দ্রিদা, হাই দিদি কেমন আছো? রাহুলদা কই? রাহুলদা কে গেল ওইদিকে? হাই দিদি আমার নামটাই গোবিন্দা দেবনাথ, গোবিন্দ হাই গোবিন্দ, দিদি তোমাকে একটা ভুল কথা বলে ফেলেছি, এই দেখো ওই দীপুই আবার এসে একটা নোংরা কথা লিখেছিল, ওই আমাকে এসে আবার বলছে দীপু যে একটা ভুল কথা লিখে ফেলেছি, খুব ভালো, এই যে তুমি অন্যায়টা করেছিলে দীপু, তুমি যে নিজে সেটাকে বুঝতে পেরে নিজে যে তুমি লজ্জিত এবং সেই জন্য তুমি যে বলছো দিদি একটা ভুল কথা বলে ফেলেছি, ভালো লাগলো, দরকার নেই ভাই এরকম কেন লিখবে বলো, তুমি এটা খুব নোংরা কথা লিখেছো আমাকে, খুবই নোংরা কথা, তুমি ভাবো একবার চোখ বন্ধ করে খাটে শুয়ে বা ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো দীপু, এই যে তুমি কথাটা আমাকে লিখলে কী লাভ পেলে, মানে আমাকে এত নোংরা একটা কথা লিখে তুমি কী লাভ পেলে বলো, কিছু কী হলো লিখে তুমি কী কী কোনো মজা আছে এটাতে? উল্টে তুমি এটা তোমার নিজস্ব, তোমার নিজের পৌরসত্বটাকে নোংরা করছো, তোমার জন্য আরও পাঁচটা লোক খারাপ হচ্ছে, তোমার মতন কাজের জন্য আরও পাঁচটা লোক পাঁচটা লোককে বিশ্বাস করবে না, তাই না? করো না এই জিনিসগুলো, তুমি একবার ভাবো না, তোমার বাড়ির লোককে, তোমার বোনকে তুমি এরকম একটা কথা বলে চলে গেলো, তোমার কি ভালো লাগবে? তুমি তার মুখ নাক পাঠিয়ে দেবে না মেরে,
আমিও তো কারোর বোন, আমিও কারোর ওয়াইফ, আমিও কারোর মেয়ে, তাই না? খারাপ তো লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এই যে রিগ্রেট করছো এটাই অনেক, এই জিনিসগুলো করো না ভাই। কি একটা মেসেজে টাইপ করে কি আছে, এভাবে তুমি নিজে খাটো, নিজে খাটলে দেখবে তুমি যে পয়সাটা রোজগার করবে সেটা দিয়ে তোমার সংসারেরও উন্নতি হবে, তোমার লাইফেরও উন্নতি হবে, অনেক বেশি কিছু হবে। এইভাবে নিজের ফ্রাস্ট্রেশন মোবাইলে এসে তো উগড়ালে তোমার ক্ষতি, তোমারই ক্ষতি। খেটে নাম রোজগার করো, আমিও তো খেটেই করেছি, তাই না? আবার হি হি করে হাসছো, তুমি একটা লজ্জা ছাড়া কিছু বলার নেই। আর তোমাদের আপব্রিঙ্গিংকে মানে বলতে হয় যে কীভাবে তোমরা বড় হয়েছ, আর সেইটা বলতে গেলে বাবা মার কথা আসে, তো সেটা নিতে চাই না। ওনারা বেচারা কী দোষ করেছে, ওনারা তো ভদ্র মানুষ, কী করে জানবে ওরা কুলাঙ্গার তৈরি করেছে? আগে জানলে তোমার মতন বাচ্চাকে গলা টিপে বিষ খাইয়ে মেরে ফেলতো না? আমি তোমার বাঙালি সিরিয়ালটা দেখছিলাম, নিজেই বলি নিজেই হাসি এদের ওপরে। দেখো আমি কপাল করে একটা স্বামী পেয়েছি, বলছিলাম না আমাকে লাগছি। এটা কি দিলি রে মাম্মাই? গ্রিন টি না? ঘুম আসবে না তখন? না আচ্ছা, আমার প্রোফাইলে রিচ বাড়বে তুই এলে এই যে আমি না তো হাসি, তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। সবাই বলে থ্যাংক ইউ, সত্যি কি রাহুল? এই যে বিপাশা, আমি একটা না এফেক্ট দিয়েছি এতে, তুমি খুব 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 পচা। আমি কেন পচা হয়েছি ঋত্বিক? আমি তোমার নাম বহুবার নিয়েছি, এরম বললে চলবে না। রাহুলদা দেখাও দিদি, রাহুলদাকে দেখিয়েছি সৌদাবিনী সংসারের ওই ডায়লগটা দারুণ গো। ও মারে, হ্যাঁ আমি খুব মিস করি ও মারে। আবার কাজ জেগে তুমি খুব পচা রিপ্লাই দাও না। এই চকলেট গার্ল, চকলেট গার্ল আইকা রিপ্লাই দিয়েছি, আমি না দেখতে পেলে কি করবো না? হাই দিদি, কি করছো? এখন লাইভ করছি, রাহুলদাকে বলো আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে। রাহুল তুমি সারানিকাদের কেন, সারানিকার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস না কেন? ফেসবুকেও বলেছে, দেখতে পাসনি বলে একবার মেসেঞ্জারে হাই পাঠিয়ে দাও। রাহুল কারোকে, এটা আমাকে বললে আমি মানবো, রাহুল কারোকে উত্তর দেয় না মেসেজে, এবং রাহুল কারোকে কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, এটা হতেই পারে না। শালিনিকা হাই পাঠিয়ে দাও ওকে, ভাগ্যলক্ষ্মী খুব মিস করি। হ্যাঁ রাহুলও মিস করে, আমিও মিস করি। দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদি। আমার নামটা বলো প্লিজ, সোম দত্তা, আমি তোমার বিরাট বড় ফ্যান, আই লাভ ইউ প্রীতিদি। থ্যাংক ইউ মোহিনা, আবার কাঁদছে দেখ, আই এম বোরিং গার্ল, রিপ্লাই করো কি কর বোরিং, এইটা তো কথা হলো, তুমি চুপচাপ চুপ, কি লিখেছে এটা, আচ্ছা খারাপ বলে কাঁদছে শাহিনী। আচ্ছা খারাপ বললে আমি দুঃখ পাবো না, আমিও তো কাঁদবো, তুমি আমার নামটা বলছোই না। সৃজিতা বলেছি প্রথমে রাহুলদার সাথে কথা হয়েছে আমার, বাট তোমার সাথে কথা হয়নি। আচ্ছা সৃজিতা, আরেকটা সৃজা, খুব সুন্দর লাগছে দি ভাই, আমার খুব ভালো লাগে তোমাকে। দিদি আমার নামটা বলো প্লিজ, কন্নরার কি, আমি না ইনস্টাতে বুঝতে পারি না নাম। তমালিকা, তোমার আর রাহুলদার মতো মানুষই পৃথিবীতে আর হয় না, উঠে যাচ্ছে পট আপ পট।
237 জন দেখছে আমাকে, আমি চাই আরো দেখুক। তুমি খুব কিউট, আমার নামটা বলো, ইটস সুস্মিতা 22। আমার তোমাকে এত ভালো লাগে, তোমরা খুব আচ্ছা। শোনো, আমি আমার রাহুলের হয়েও বলছি, তোমাদের যা যা কোয়েশ্চেন আমাদেরকে তোমরা করতে পারো কমেন্টসে, আমরা সেগুলো তোমাদেরকে প্রথমেই বললাম, একটা একটা করে প্রত্যেকের কমেন্টসের উত্তর দেব ভিডিওতে। তোমরা কি জানতে চাও, আচ্ছা তোমরা কি জানতে চাও, তোমরা কি জানতে চাও আমাদের থেকে কি জানতে চাও সেটা বলো, সেটা আমরা করে, যদি কিছু দেখতে চাও সেটা আমাদের সিক্রেট বলে সেরকম কিছু নেই, যা কিছু আমরা দেখাতে, মানে আমরা তোমাদেরকে আমাদের নিজেদের মনের কথা, আমাদের নিজেদের সব কিছু মানে শেয়ার করতে চাই, এবং তোমরাও তোমাদের মনের কথা আমাদের সাথে শেয়ার করো। দিদি আমার নামটা বলো প্লিজ, ক্যান্ডি। হাই দিদি, 2020 কে গেল এটা, আব্দুল্লাহ আপনি কথা ঠিক বলেছো ফিরোজ, হ্যাঁ আমি কথা ঠিক বলি ভাই। আজ দিনটা কেমন কাটালে? আজকে খুব ভালো কাটিয়েছি, আজকে লাইভ করেছি আমি আমার ফেসবুক থেকে, মেকআপ। আচ্ছা হ্যাঁ, যারা যারা দেখোনি ফেসবুকে প্রীতি বিশ্বাসে আমার পেজটা, রাহুল তোর কাছে তোর ফোনটা আছে? হ্যাঁ তোর ফোনটা আছে, তোর ফোনটা একবার দিয়ে আমার পেজটা ছবিটা দেখাবো স্টুডেন্টকে। আমার পেজটায় গিয়ে দেখো আমার ভিডিও আছে, ওই ভিডিওটা বা আমার আমাকে প্রীতি বিশ্বাস আমার এমনি দেখো, আমি মেকআপ করে মেকআপ আজকে এই যেটা মেকআপটা করে রয়েছি সেই মেকআপটা আমি আজকে কীভাবে করেছি সেটা আমি শেয়ার করেছি ওখানে, তোমরা দেখতে পারো। এই যে দেখো আমার পেজ, এটাকে ফলো করবে, এই যে এই ছবিটা আছে, এই ছবিটা আর এই ছবিটা, এই ছবিটা আছে, এটা আমার পেজ। এই দেখো আমি আজকে এইটা মেকআপের বিষয়টা আমি পুরো লাইভ করেছি, তোমরা দেখতে পারো। ওকে নন্দন, অনেক দিন করে দেব ফলো, কেদি করে দেব ফলো, টেনশন নেই। আর আমাকে রিপ্লাই দিচ্ছ না কেন দিদি ভাই? আশা দিলাম, বেরিয়ে যাচ্ছে ভাই, আমরা কি মেকআপ করবো, আমরা কি মেকআপ, অরবিন্দ তোমরা আর কি মেকআপ করবে, মুখে একটু স্টুডিও ফিক্স লাগিয়ে চলে যাবে আর কি করবে, মেয়েরাই তো মেকআপ করে। সৃজিতা বাই, তুমি খুব কিউট, থ্যাংক ইউ সুইট, চলে গেল উপরে। অবন্তিকা, অবন্তিকা বাংলাদেশ থেকে, তোমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, জয়েন করাও। ইমন রয়, সৃজিতা গুড নাইট, গুড নাইট। নিউ সিরিয়াল কবে হবে? খুব তাড়াতাড়ি হবে, ধুলো কণা, আমি তোমার ফ্যান দিদি, থ্যাংক ইউ নেহা। আচ্ছা নাইস লুকিং, থ্যাংক ইউ, হাই দিদি, হাই বিগেস্ট ফ্যান দিদি, থ্যাংক ইউ, আজ তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ, ইউ আর সো কিউট প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। সবার ডিনার হয়ে গেছে? আমার হয়ে গেছে কমপ্লিট। আমি আমার আস্তে আস্তে পেজে তোমাদেরকে বলবো, আমার স্কিন কেয়ার রুটিন দেখাবো, আমার ডেলি কেয়ার রুটিন দেখাবো, এবং আমি খুব শিগগিরই একটা ইউটিউব চ্যানেলও বার করবো যেখানে অনেক ডান্স তোমরা শিখতে পারবে। আমি খুব একটা বড়ো ডান্সার নই, বাট আমি যেটুকু জানি তোমাদেরকে শেখাবো, আমি জানি জানি তোমাদেরকে শেখাবো চ্যানেলের মাধ্যমে। চলে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, এই যে আজকে এনাদের অ্যানিভার্সারি, এনারা আমাদেরকে আজকে খাবার খাইয়েছেন অনেক কিছু, তাই আমার ডিনার কমপ্লিট, এক্ষুনি বলছিলাম আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এনাদের। ঠিক আছে,
টাটা বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স এগেইন, ভালো থেকো, টাটা বাবু, আজকে কি আমাকে ভূতের মুভি দেখাবি তুই? ইটস অর্পিতা, আমার নাম নিলে না, আমার বাড়িও বেহালা তোমার তো, তোমাকে আমি খুব ফলো করি, তোমার রিলসগুলো। আচ্ছা থ্যাংক ইউ, প্লিজ আমার নামটা নাও। এটা কোথায় গেলে? রূপা, সুকন্যা, রাহুলদা, তুমি একটু সামনে আসো। রাহুলদা দাদাদেরকে ছাড়তে গেল। দিদি আমার নামটা বলো, উষ্মিতা। হ্যালো উষ্মিতা, হাজবেন্ডরা অফিসে এসেছিল অনেকদিন আগে মারুতি করে, মনে আছে দিদি? কোথায় বলো তো? আমি সুপর্ণা, আমাকে সুকর্ণা করে দিল, আমি দেখতে পাইনি, আই এম সো সরি। আমার নাম রিফা, প্লিজ। দিদি খুব সুইট, থ্যাংক ইউ। হাই দিদি, হাই হাই হাই, কেমন আছো? সন্তোষদা ভালো আছি, সন্তোষ ভাই স্পিচ। আমার কমেন্ট তো পড়ছোই না অর্পিতা, পড়লাম তো, তুমি না খুব খারাপ, আমার নামটা একবার বলছো না। কোথায় গেল তুমি? সৌরসিনী পড়েছি। রুহি, আমার নাম নিলেই না, নিলাম। রূপা, প্লিজ দিদি অ্যাড করো, প্লিজ অ্যাড মি। ওকে আচ্ছা, তাহলে অনেকক্ষণ হয়ে গেছে, 33 মিনিটস অলরেডি, তো তোমরা খুব ভালো থেকো সবাই, ভগবানের কৃপায় যেন এই লকডাউনটা উঠে যায়, 15 তারিখে উঠে যাবে আমি আশা করি, এবং উঠে যাওয়ার পরেই সবাই আবার আগের মতন ওরম যেন আমরা না পাগলাম করি, যেন সবাই প্রপারলি মাস্ক পরি, নিজেদের ভালোর জন্য, নিজের পরিবারের ভালোর জন্য মাস্ক অবশ্যই পরো, হাতে স্যানিটাইজার ইউজ করো, যতটা সম্ভব কম বেরোনো যায়, এড়িয়ে যাওয়া যায় ভিড়ভাড়টা, সেটাই বেটার, ভিড়ভাড়টা এড়িয়ে যেও, নিজেদের ভালোর জন্য, দেখছো তো কী কী হচ্ছে। সো কাজ তো আমাদের করতে হবে, কাজ না করলে আমাদের চলবে না। সো কাজে তো আমরা অবশ্যই যাবো, কিন্তু নিজেদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করে, আর যদি কারোর করোনা হয়েও যায় তো সেটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, প্রবলেম বেশি হয় শরীরে, সুতরাং সবাই খুব ভালোভাবে থেকো, ভয় পেও না, শক্ত থাকো, খুব ভালো থেকো, সুস্থ থাকো সকলে, আর আবার আসবো একদিন লাইভে তোমাদের সাথে আড্ডা মারতে, খুব ভালো লাগলো আড্ডা মেরে, তোমাদের যা কোয়েশ্চেন থাকবে আমাকে করতে পারো, আমি নিশ্চয়ই যতটা চেষ্টা করবো আনসার দেওয়ার দেবো, আমার সাথে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবেসো, বড়রা আমাকে অনেক আশীর্বাদ করো, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে পারি, আর সকলে খুব ভালো থাকো, স্টে সেফ, স্টে হেলদি, বাই। এন্ডিংটা
কেমন করব ফিনিশ কর ফিনিশ